হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনারা আপনাদের নর্মাল ক্যামেরা দিয়ে তোলা ফটো DSLR ইফেক্ট দিতে পারবেন। তো অ্যাপ্লিকেশনটি এক কথায় অনেক দারুণ একটি অ্যাপ্লিকেশন। এটাতে খুব কম কাজ করে আপনি আপনার ফটোতে DSLR ইফেক্ট দিতে পারবেন। তো এখানে দেখুন, আমি কিছু ফটো, আমার ফটো যেগুলো এডিট করে ফেসবুকে দিয়েছিলাম, সেই ফটোগুলোর কিছু ডেমো দেখুন। আমি এই ফটোগুলো অ্যান্ড্রয়েড দিয়ে এডিট করেছি অ্যান্ড দেখুন, এটা দেখতে একদম DSLR মতো লাগছে। দেখুন, এইসব ইমেজগুলো আমি আমার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এডিট করেছি। তো আপনাকে যে অ্যাপ্লিকেশনটি আমরা ইউজ করব সেটা আপনার ডিসক্রিপশনের লিঙ্কটি ফলো করে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন। আফটার ফোকাস লিখে সার্চ করার পরে এখানে অ্যাপ্লিকেশনটি এসে পড়বে অ্যান্ড দেন এখান থেকে ইনস্টল করুন। এই অ্যাপ্লিকেশনটির রেটিং এখানে দেখতে পারতেছেন 4.2 অ্যান্ড এটাতে 10 মিলিয়ন পিপলস কানেক্টেড আছে। অ্যান্ড এখানে দেখুন, ওরা কিছু ইমেজ দিয়েছে, ডেমো ইমেজ, আপনি এইরকমভাবে এডিট করতে পারবেন। ইনস্টল হওয়ার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে অ্যান্ড এখান থেকে আপনার ইমেজ চুজ করতে হবে। আপনার আগে যদি কোনো প্রজেক্ট ফাইল থেকে থাকে তাহলে এখান থেকে আপনি প্রজেক্টে ক্লিক করে আনতে পারেন। আমি এখান থেকে অ্যালবাম থেকে একটা ফটো সিলেক্ট করব। এখান থেকে আমি এইখানে এই অপশনটা আসবে, আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে ম্যানুয়ালি দিবেন, আর যদি স্মার্টভাবে করতে চান তাহলে অ্যাপ্লিকেশনটি স্মার্টভাবে আপনার ব্লার নিয়ে নেবে। তো এখানে স্মার্ট অপশন দেওয়াই বেটার, কারণ ম্যানুয়ালি দিতে গেলে হয়তো আপনার অনেক সময় ব্যয় হবে অ্যান্ড করতে অনেক কষ্ট। দেন স্মার্ট দিয়ে কন্টিনিউ করলাম। দেখুন, এখানে আমার ইমেজটি এসে পড়েছে অ্যান্ড আপনাকে জাস্ট এখানে আপনার সাবজেক্টের উপরে এরকম মার্ক দিতে হবে কয়েকটা মার্ক করার পরে, তারপরে এখান থেকে এই যে 3 নম্বর অপশন থেকে এখানে ব্ল্যাক যে মার্কটা আছে এটা নিয়ে দিতে হবে। এরকম করলে দেখুন, আমার যে ইমেজটা আছে সেটা মার্ক হয়ে গেছে। এটা আপনি আপনার 2 আঙ্গুল দিয়ে জুম করে খুব নিখুঁতভাবে মার্ক করতে পারবেন। দেখুন যে এখানে একটু রয়ে গেছে, দেখুন আমার সাবজেক্ট যেটা আছে সেটা মার্ক হয়ে গেছে অ্যান্ড মার্ক করা হয়ে গেলে দেন এখান থেকে নেক্সট ক্লিক করতে হবে। এখানে দেখুন, আমার যে সাবজেক্টটা এটা একদম ফ্রেশ অ্যান্ড যে ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে ব্লারের উপর ক্লিক করে ব্লার ইফেক্টটা কমাতে পারেন, বাড়াতে পারেন। এখানে অনেক রকমের ব্লার ইফেক্ট আছে, এখান থেকে যদি আমরা ফুল করে দিই তাহলে আপনারা অ্যাকচুয়ালি ব্লারটা বুঝতে পারবেন যে কতখানি ইফেক্টেবল। এটা দেখছেন, আমার সাবজেক্টটা একদম আর কি ফ্রেশ অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা একদম ঘোলা আর কি ব্লার। এখানে আরও কিছু অপশন আছে, তো আমাদের যতটুকু লাগবে ব্লার আমরা ততটুকু দিই। এখান থেকে একটু বাড়িয়ে দিই অ্যান্ড এখানে আরও কিছু ব্লারের অপশন আছে, মোশন ব্লার। এখান থেকে যদি আমরা ফুল বাড়িয়ে দিই তাহলে বোঝা যাবে, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা একটু মোশন টাইপের হয়ে গেছে। নর্মালি এটা কি ইউজ করে না মোশন ব্লার, কিংবা এখানে যে জুম ব্লারটা আছে এটা ইউজ করে না সবাই। দেখুন আমার যে সাবজেক্টটা আছে এটা জুম হবে অ্যান্ড অবজেক্টটাও জুম হবে। তো এইসব মোশন ব্লার কিংবা জুম ব্লার ইউজ তো করে না, নর্মালি লেন্স ব্লার সবাই দিয়ে থাকে। তো আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিলাম এখানে এতটুকু না। অ্যান্ড এখানে আরও কিছু অপশন আছে আমরা দেখতে পারতেছি, এখানে গোল শেপ আছে, চারকোনা শেপ আছে। অ্যাকচুয়ালি এই শেপগুলোর কাজ এখানে নেই, অন্য ফটোতে এইসব শেপের কাজ থাকতে পারে। এখানে
আপাতত ইফেক্টের কোনো কাজ নেই আপনি এটা এন্ড এখানে দেখুন যে লাইটের মতো একটা অপশন আছে এটা দিয়ে আপনার ইমেজের ব্রাইটনেস বাড়াতে পারবেন দেখুন আমি এটা যদি ফুল করে দেই তাহলে বোঝা যাবে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্রাইট হয়ে গেছে একটু না অনেকখানি ব্রাইট হয়ে গেছে তো প্রথম অবস্থাতেই আমাদের ইমেজটা অনেক ভালো ছিল এই জন্য এটা ইউজ না করি তারপরে অপশনটা এখানে দেখুন ফেডিং মানে মোটা হবে ব্লারটা ইফেক্টটা একটু চেঞ্জ হবে এখানে যদি ন্যাচারালভাবে দেই তাহলে অটো নিয়ে নেবে এখানে দেখুন আমার ইমেজের নিচের সাইডে ব্লার কমে গেছে নিচের সাইডে ব্লার কমে গেছে অনেক সময় দেখি যে আমাদের এটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাই তাহলে এখান থেকে আমরা ধরে সিলেক্ট করে দিতে পারবো এখানে দুইটা অপশন আছে হরিজন্টাল অ্যান্ড মানে হরিজন্টালে ক্লিক করলে এটা সমান সমান মানে উপর নিচ হয়ে যাবে যদি আমরা ভার্টিক্যালে সিলেক্ট করি দেখুন পাশাপাশি হয়ে গেছে অ্যান্ড এটা যদি আমরা ওকে করি তাহলে দেখুন আমাদের এই যে নিচে একদম ইমেজের নিচে দেখুন ব্লার নেই এইখান থেকে আর কি ব্লারটা ফেডিং হয়ে গেছে তো এই ইফেক্টটা দরকার নেই আমাদের এখানে নো ফেডিং দেই দেখুন আগের মতো হয়ে গেছে অ্যান্ড আরেকটা অপশন এখানে আছে ফিল্টার আপনার ইমেজটি ফিল্টার করতে পারবেন তো এখানে তিনটা অপশন আছে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হোল ফোরগ্রাউন্ড মানে শুধু আপনার যে সাবজেক্টটা আছে মানে আপনার ইমেজটা ইফেক্ট নিবে এখানে দেখুন ইফেক্ট নিচ্ছে তো আমার পছন্দ মতো একটা ইফেক্ট দিয়ে দিচ্ছে এখান থেকে ইফেক্ট একটু বেশি ব্রাইট হ্যাঁ আমরা এই ইফেক্টটা দিতে পারি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদেরকে ইফেক্ট সিলেক্ট করতে হবে না চাইলে এখান থেকে পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারবো এটা বেটার লাগছে যদি দুইটার জন্যই করতে চাই আমার সাবজেক্টও কালার ইফেক্ট পাবে অবজেক্টও ইফেক্ট পাবে সেটার জন্য এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এই উইন্টার এটা এটা দেখতে একটু সুন্দর লাগছে দেন এখান থেকে ক্রস করে দিলাম আমার ইফেক্টটা নিয়ে নিয়েছে লাস্ট এর যে ইফেক্ট অপশনটা এখানে কিছু ইফেক্টস আছে এখানে যে ইফেক্টটা আছে প্রথম ইফেক্টটা এটা যদি আমরা ফুল বাড়িয়ে দিই তাহলে দেখুন আমাদের ইমেজের চার কোণা ব্ল্যাক হয়ে গেছে অ্যান্ড এটা যদি আমি কমিয়ে দিই কমিয়ে দেওয়ার পরে দেখুন দেখতে সুন্দর আমাদের প্রয়োজন মতো আমরা এখানে দিয়ে নিচ্ছি এতটুকু বেটার মনে হচ্ছে দেন এখান থেকে ক্লোজ করি আবার কালার মাস্ক যেটা আছে এটা প্রয়োজন পড়ে না তো এটা এই ইফেক্টটা তেমন একটা সুন্দর না আমি এটা ইউজ করি না কিংবা অ্যান্ড এখানে আরেকটা অপশন আছে স্টিকার আপনারা আপনারা চাইলে আপনার এই স্টিকার অপশন ইউজ করে আপনার সাবজেক্টের চার পাঁচটা কার্টুনের মতো করে দিতে দেখুন এখানে চার পাঁচটা কার্টুনের মতো হয়ে গেছে দেখতে কার্টুনের মতো লাগতেছে তো এটা আমরা রেখে দিলাম ভালো লাগছে দেখতে অ্যান্ড এখানে শার্পেন এটা যদি দেন তাহলে এটা আপনার কার্টুনের যে ইয়াটা আছে আর কি সাইডের যে মার্কটা আছে এটা একটু শার্পেন হবে মানে একটু ডিপ হবে আসলে ইফেক্টটা বোঝা যাচ্ছে না তারপর ক্লোজ করে দিলাম তারপর এখান থেকে এই যে উপরে সেভ এ ক্লিক করে আপনার গ্যালারিতে সেভ ইমেজটা সেভ হয়ে গেছে আশা করি ভিডিওটা দেখার পরে আপনাদের নর্মাল ইমেজে DSLR ইফেক্ট দিতে কোনো প্রবলেম হবে না অ্যান্ড ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে আপনারা যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রতি সপ্তাহেই আমি নতুন নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও আপডেট করতে থাকি দেখা হবে আগামী টিউটোরিয়ালে নতুন কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ